আমরা বিশেষ করে আমার টার্গেটে ছিল যে সেকেন্ড জেনারেশন যে বিজনেসম্যানরা আছে যারা শিক্ষিত তাদেরকে বসার একটা প্ল্যাটফর্ম করে দেওয়া। আমরা ছোটবেলা থেকে চিটাংলাবে গিয়েছি, আমার বাবা মেম্বার ছিল, বাট আমাদের আসলে বসার বা একসাথে কথা বলার বা থটস শেয়ারিং এর কোনো জায়গা ছিল না, কোনো জায়গায় ছিল না। সিনিয়রসরা তো বোঝা যাচ্ছে এটা সিনিয়রদের জন্য, আমি বুঝে যাচ্ছি এটা সিনিয়রদের জন্য। তো চিটাং ক্লাবে তো সবসময় সিনিয়রসরাই মানে আমার বাবা বা আমার ফাদার ইন ল বা আমার চাচারা বসে বা আমার এই চাচারা বলবে, আমাদের বসার কোনো জায়গা এখানে নেই। আমরা যতই বড় হই না কিন্তু উইল বি ট্রিটেড অ্যাজ এ মেম্বার সান অর মেম্বার নেফিও অর মেম্বার সন ইন ল সামথিং লাইক দ্যাট। যার কারণে আমি চিন্তা করলাম যে আসলে আমরা রাস্তায় আড্ডা না দিয়ে রেস্টুরেন্টে আড্ডা না দিয়ে স্টিক টুগেদার এবং আমাদেরকে এনি প্লেস ইন এ সোশ্যাল ক্লাব যেখানে আমরা আমাদের থটস শেয়ারিং করব এবং আমরা আমাদের পাশাপাশি আমাদের রিফ্রেশমেন্টের জায়গাটা থাকবে এবং আমরা সমাজের কিছু কন্ট্রিবিউশনের কাজ করবো সেটা থেকে আসলে ক্লাবটা।